আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শোল মাছ রান্না করব। তো শোল মাছটা হাজবেন্ড চামড়া ছিলে নিয়ে এসেছে, আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আসলে না ভেজেও করা যায়, এটাও খুব মজা লাগে খেতে। তবে আমার বাচ্চারা মাছ না ভেজে রান্না করলে খায় না দেখে আমি একটু ভেজে নিচ্ছি। আসলে রান্না যে যেভাবে পছন্দ করে। উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। ব্যাস, মাছগুলো তুলে নিয়ে একই তেলে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম একটু তেজপাতা। এটা আমি ঘ্রাণের জন্য দিলাম, অনেকে নাও দিতে পারো। এখন আমি এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে হালকা একটু এটাকে কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েও একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম, তা না হলে আবার মশলা পুড়ে যাবে। ব্যাস, এখন আমি অন্যান্য মশলা দিব। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে একটু টমেটোও দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে এটাকেও আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা সিদ্ধ না হয়ে যায়। কিছুক্ষণ পরে এই যে টমেটোটা গলে গেছে, এখন আমি এর ভেতরে নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলুর তরকারি খেতে কার না ভালো লাগে। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি এখানে বেগুনও একটু দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নেড়ে দেব। তো এইভাবেই তরকারিগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। এইরকম করে তরকারিগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে গরম পানি দিয়ে ঝোল দিলে তরকারির টেস্টটাও সুন্দর হয়, তরকারি রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঝোল দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিব, কারণ গরম পানি দিয়ে ঝোল দিয়েছি, বলক তো উঠেই আছে। মাছগুলো দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ব্যাস 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আমি কিন্তু একটু ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না। যাই হোক, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। মাঝারি আছে, কিছুক্ষণ রান্না করে নিলাম, আবার একটু ঢাকনা খুলে দেখে নিলাম ঠিক আছে কি না। ব্যাস এখন ঢেকে দিয়ে চুলাটাকে একদম আস্তে করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তরকারি একদম রেডি। আমি এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ওয়াও, দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাতের সাথে এই রকম শোল মাছের ঝোল, মাছে ভাতে বাঙালি আর কি চাই। পেট ভরে এক প্লেট ভাত খেতে বাঙালির আর কিছুই দরকার হয় না। ধন্যবাদ।